আমাদের ইনকাম তো বাড়ে না, আমাদের বছর আসলে খরচ বাড়ে, পোলাখানের ভর্তির টাকা লাগে, স্কুলে বেতন দিতে হয়, এই বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়, এই এক বছরের মধ্যে তিনবার করে বিদ্যুৎ বিল বাড়ছে। তাই বাড়িওয়ালারা বিদ্যুৎ বিল বাড়লে, গ্যাসের বিল বাড়লেই আইয়া আমাকে কয় তোমরা ভাড়া বাড়াই দিবা, হয় থাকো নাহলে চলে যাও। এছাড়া আমাকে তো আমাদের বাধ্য খাতিরে থাকতে হইব, মানে বেশি হলেও থাকতে হইব আর কম হলে আমাকে থাকতে, আমাকে তো কর্ম করে খাইতে হইব, এছাড়া তার আমার উপায় নাই। মানে আমরা এই পরিস্থিতিতে আছি, মানে যারা বাড়ি আছে গাড়ি আছে তারা তো ভালো আছে, কারণ তাকে তো ভাড়া তারা চাইলেই পায়, কারণ বাড়ায় তারা ওই বিদ্যুৎ বিল গ্যাস বিল বাড়লে ভাড়া বাড়াইতে থাকে। মানে আমরা কোনো রকম বাচ্চা আছি আর কি, তো ভাই অনেক করার কিছু নাই, পরিস্থিতি আমরা শিকার, আমাদের কিছু করার নাই। আমরা যদি বলি যে এই দাম এত বাড়লো কেমনি, আর একটা বছরের মধ্যে এত দাম বাড়লে, সরকার তো একটাই বলে যে ইহের দাম বেশি, সব কিছুর দাম বেশি, তাহলে সরকারের করার কি আছে? আমাদের তো আর কিছু করার নেই। সাধারণ মানুষ আমরা যারা আছি ক্ষতিগ্রস্ত ভাবে, তারা একদমই ক্ষতিগ্রস্ত, ঋণে ঋণে ভরা, এই কিস্তি ওই কিস্তি এইভাবেই চলতেছে সংসার, এটা ছাড়া আর কোনো উপায় নাই। খারাপ, কিন্তু এই মুহূর্তে মরিচ থাকে গাছ আমাদের 20 টাকা কেজি, আর এখন মরিচ হলো 120 টাকা 140 টাকা ঘাটে কিনতে হয় গেল। এটা আপনারও এই যে করলাটা মনে করেন কিনা, এই দিনে থাকে 60 টাকা 50 টাকা কেজি, এই দিনে করলা এখন 120 টাকা কারো মধ্যে কিনতে হয়, 120 টাকা কারো মধ্যে কিনলে আমরা কত বিক্রি করবো আর গেল। এটা আপনার লেবু মনে করেন এই দিনে থাকে 20 টাকা মোটা খালি, লেবু এখন 40 টাকা 50 টাকা কাটে কিনতে হয়, 800 টাকা পড়লে লেবু বর্তমান কারণ বাজারে। এই যে আজকে এক মহিলা নেয়, আজকে এক মহিলা আসে দাম করি 40 টাকা, সে বলে দাম কেন, সে আমাকে দুই খারাপ কথা বলছে, তা আমি কিছু কই নাই। আপনার সব মালে উল্টো ভালো গেছে নাকি? এখন এই 2 মাস থেকে আপনার ইয়ার আগে রমজান মাসের আগে বেগুন গেছে 80 টাকা কেজি, রমজান মাসে ধরুন আর 100 টাকা যাবো, কারণ 80 টাকা বেগুন গেছে, বেগুন লেগেছি। জিজ্ঞাসা কি ভাই, এরা বলে আমরা কিনে এরকম বেশি, এত তো কিছু করার লাগে, এত আমরা এরকম কিনে এরকম বেশি, এত কথা এই এক কথাই, এগুলো কিন্তু কারণ তকতি করে আমার লাভ হবে না, আমারও এবার কিনে আনি না, নিয়ে উপায় না, আমার ব্যবসা খাই, আমাকে কিনে আনতে হয়। খুব একটু কষ্ট হয় এখন, একটু কষ্ট হয় মনে করেন আমার দুটো বাচ্চা আছে স্কুলে পড়তে, অনেক একটু কষ্ট হয় আর কি, চললে কী করবো এইভাবেই চলি, কষ্ট করি আর কি। আমরা যে টুকটাক যে ব্যবসা করি, আমাকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আমরা হয়তো ব্যস্ত আইলে আমরা তো আর বাড়তি দামে ব্যস্তও পারি না আর ইয়েও করতে পারি না, মানে আমরা কোনো রকম বাচ্চা আছি আর কি। কারণ যেই ডাবলি আমরা কিনতাম 35 টাকা কেজি, এই ডাবলি গত জানুয়ারি তো আমরা 35 টাকা কেজি কিনছি, আর এবার এই ডাবলি 70 টাকা কেজি কিনতে হয়, তাহলে ব্যবসা কই গেছে। জিরার কেজি আনছি 600 টাকা কেজি, জিরা আনছি 680 টাকা কেজি, আগের মতো কেনা বেচা আগের মতো নেই, টুকটাক ভাবে আছে, তবে আমাদের লাভের হার কমে গেছে গা। আগে আমরা এই যে 10 টাকা ফুটপাতে তো 10 টাকায় বিক্রি করি, এখন এই 10 টাকায় বিক্রি করি, 10 টাকায় ব্যস্ত, আমাকে তো বেশি দর খায় না, তো আমাদের লাভের অংশটা অনেকেই কমে গেছে গা। টমেটো বাড়ছে, টমেটো 30 টাকা করে, টমেটো ব্যস্ত হয় না, টমেটো দামে 40 টাকা কেজি, কাস্টমার জায়গা 30 টাকা একটা জায়গা, মালই ব্যস্ত হয় না, একদিন মাল আই না 3 দিন বেশি এমনি ব্যস্ত হয়, এটা কিছু করার নাই, এটা আর কিছু করার নাই। আমার মালের দাম বেশি, এবার আপনার সামান মাল কিনতে যে সামান লাগে এগুলো রেট বেশি, এবার সামানের দাম বেশি হয়েছে। লোকজন কি আসলে এরকম ভাবে, লোকজন অনেকে নেয় অনেকে নেয় না, বলে দাম বেশি এরকম, আমরা এই ব্যবসা আছে, এই ব্যবসাতে টুকটাক মনে কোনো রকমে চলে আর কি।